হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা অনেক বেশি ভালো আছি। আল্লাহর অশেষ রহমতে আপনারাও ভালো আছেন। তো আজকে একটু হাঁটাহাঁটির ব্লগ, কারণ অনেক দিন পর হাঁটতে বের হয়েছি। তো হাঁটতে বের হলাম, তো বের হয়ে এই সোসাইটিটা আমার সবসময়ের মতো সবচেয়ে প্রিয়। তো আজকে বিয়ে ছিল এখানে, এই ক্লাবটাতে, কমিউনিটি সেন্টারে একটা বিয়ে ছিল। তো হাঁটছিলাম আর দেখছিলাম, মানে হাঁটতে হাঁটতে আমি মনে হয় গাড়ির নিচেই পড়ে যেতাম আজকে। মানে আমার এই টাইমটাতে স্টপ করে পার হয়ে গেলাম। এই জায়গায় গাছ তো অনেক, সোসাইটির গাছ অনেক সুন্দর লাগে আমার। এখানে অ্যাপার্টমেন্টের পাশে সুপারি গাছ, কলা গাছ মিলে একটা সুন্দর, খুব সুন্দর একটা জায়গা। মানে গাছগুলো অনেক বেশি ঠান্ডা ঠান্ডা বা ভাব থাকে, এটা খুবই ভালো লাগে। তো যারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। আপনার সাপোর্ট করলে আমি এটা ভালো কিছু করতে পারবো। তো হেঁটে এসে সন্ধ্যাবেলায় নাস্তা নিয়ে আসলো। নিয়ে আসার পরে এই যে সুজির সাথে পাটি সাপটা ছিল আর অল্প করে ম্যাকারনি ছিল উইথ মিক্সড, এই চার্জার যেটা নোকিয়াতে দিই ওইটা আর কি, কালো এটা, আকাশি কালার না, এটা পিট কালার, পিট কালারও না সবুজ, যেটা হয়ে গেছে অন্য কালার। এতক্ষণ শাড়িগুলো দেখেছেন, এগুলো আমার মামাতো বোনের জন্য ভিডিও করছিলাম। তো আমি চিন্তা করলাম ভয়েসগুলো সরাবো না, সেই জন্য ভয়েসগুলো সরাইনি। তো এখানে মুরগির মাংসটা কষিয়ে নিচ্ছিলাম, তারপর এখানে ডাল সিদ্ধ করতে দিয়েছি। তো বিকালবেলা রান্নাটা সেরে নিচ্ছিলাম, তো একটু ভাবলাম শেয়ার করি, ভিডিও করি। তো এই মুরগির মাংসটা কষাচ্ছিলাম, ভালো করেই কষাচ্ছিলাম, কারণ না কষালে কেমন যেন একটা ফার্মের মুরগি তো গন্ধ লাগে। তো এটা হচ্ছে রুই মাছ, রুই মাছটা মানে প্রসেস করে সকালবেলা, পেঁয়াজ ছিল না, রান্না করতে পারিনি, তারপর পেঁয়াজ নিয়ে আসছে, রসুন নিয়ে আসছে, দেন সব দিয়ে রেডি করলাম। তো এটা হচ্ছে আপনার রূপচাঁদা মাছ, প্রসেস করে সব রেডি করে রেখেছি। তো শিমের বিচি দিয়ে রান্না করব, রুই মাছের মাথা দিয়ে পেটি দিয়ে রান্না করব, সেটার জন্য সব প্রসেস করে নিয়েছি। পেঁয়াজ বেটে নিয়েছি, বেটে মানে ব্লেন্ডার করে নিয়েছি। তো এই যে আলু কেটে নিয়েছি, আচ্ছা কেন জানি আমার গলা দিয়ে ভয়েস আসছে না, কথা বের হচ্ছে না। তো এগুলো হচ্ছে মুরগির মাংস রান্না করব, সব কিছু প্ল্যান মোতাবেক রেডি করে রাখলাম। তো এখানে মাছ যেহেতু ভাজা করবো, যেহেতু আমার ছেলেরা কাঁচা মাছটা খেতে চায় না, তো এটা পাউরুটি টোস্ট করতে চেয়েছিলাম, দেখি কি না পাউরুটি টোস্ট হবে না। অলরেডি নাস্তা নিয়ে আসছে, এই যে পাউরুটিও নিয়ে রেখেছিলাম হারুন বেকারি থেকে। পরে এই যে চান, এটা ছিল গরম পানি তরকারিতে দেওয়ার জন্য, মানে রান্না করবো, রান্নার জন্য আমি গরম পানি বসিয়ে দিলাম। তো এটা ডাল রসুন পেঁয়াজ দিয়ে দাগ ধরে আমি ডালটা সিদ্ধ করতে দিয়ে দিলাম। তো বাসারটাতে মুরগি মাংস কষাতে দিয়েছি, এই যে কষি অলরেডি পানিও দিয়ে দিয়েছি। তো সব প্রসেসিং সব রেডি, এই যে এই আজ এতটুকুই। দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম।